বড়ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন দেলোয়ার হোসেন সাইদি। বড়ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন দেলোয়ার হোসেন সাইদি। সাইদিকে ফিরোজপুরে তার নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের কাছে বড়ছেলের কবরের পাশে দাফন করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ফিরোজপুরের বড়ছেলের কবরের পাশে দাফন করা হবে। ফিরোজপুরে তার মরদেহ পৌঁছার পরপরই দ্রুত জানাজা শেষে দাফন করার নির্দেশ দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে জানাজার বিষয়টি জেলা পুলিশ সুপার বরাত দিয়ে নিশ্চিত করেছেন ফিরোজপুর জেলা জামায়াতের সহসেক্রেটারি মোহাম্মদ জাহিরুল হক। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রতিষ্ঠিত আল্লামা সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকে জড়ো হচ্ছে জামায়াতে ইসলামের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে বড় ছেলে রাফিক বিন সাইদির কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। ফিরোজপুর জেলা জামায়াতের সহসেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক বলেন, হুজুরের মরদেহ নিয়ে ইতিমধ্যেই লাশবাহী ফ্রিজিং গাড়ি ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ পৌঁছানোর পর দ্রুত জানাজা শেষ করে দাফন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার বিকেল 5:30টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলোয়ার হোসেন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত 10:40 বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদিকে। সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।